মহান শহীদ দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে সর্বস্তরে মানুষের ঢল দেখছিলেন শিরোনাম প্রবাসী সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি পরম শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি মহান শহীদ দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের দুই সামরিক সচিব শ্রদ্ধা জানান এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জাগ্রত কেন্দ্রীয় শহীদ মিনার আমি সকলকে বিনম্রভাবে অনুরোধ রাখবো আমরা যেন সকলেই স্বাস্থ্যবিধি সেটি মেনে চলি শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করি এবং একই সঙ্গে সকলেই যেন মাস্ক পরিধান করে বিশ্ববিদ্যালয়ে প্রণীত যে নির্দিষ্ট রুট আছে সেই রুট ম্যাপ সেটি অনুসরণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করি দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার দেবাশিস রায় সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে দেবাশিস রাব্বি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সত্যি এই জাতি যে ফেব্রুয়ারির যে চেতনা ফেব্রুয়ারির যে আবেগ এবং ফেব্রুয়ারির যে ত্যাগ সেই ত্যাগ কিন্তু ভোলেনি বলেই এই মধ্যরাতেও কেন্দ্রীয় শহীদ মিনার জেগে উঠেছে এবং আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু একুশের যে উদযাপন সেই উদযাপন জাতি শুরু করেছে এবং এরই মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার শুরুতেই যে এখানে যে একুশের প্রথম প্রহর সেই প্রথম প্রহরের শ্রদ্ধা জানানোর যে পর্ব সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ সেটি করার মধ্যে দিয়ে কিন্তু একুশের যে চেতনা এবং একুশের যে উদযাপন সেটি কিন্তু পুরোপুরি এখন শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার রিপোর্ট সরিয়ে দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেবে ফেসবুক কর্তৃপক্ষ ইউটিউবের সঙ্গেও এ বিষয়ে কথা চলছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার কম খরচে বাংলায় এসএমএস সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় না সরকার 8 ফেব্রুয়ারি বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন প্রতিবেদনটি ইউটিউব ফেসবুক ও টুইটার থেকে অপসারণের নির্দেশনা চান তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ বিটিআরসিকে আশ্বস্ত করেছে বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শনিবার বিটিআরসি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি রিট করার ফলে মাননীয় আদালত যে আদেশটি দিয়েছে সেই আদেশটি আমরা বিটিআরসির পক্ষ থেকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি আমি আজকেও কথা বলেছি ফেসবুকের সাথে এবং ফেসবুকের প্রতিনিধি আমাকে নিশ্চিত করেছেন যে তারা এই যে নির্দেশনা আছে আদালতের সেই আদালতের নির্দেশনা অনুসারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সরকার গণমাধ্যম বিরোধী নয় বলেই আল জাজিরার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান মন্ত্রী আমরা এই তথ্যটি আল জাজিরা যে প্রচার করবে সেই তথ্যটি আমরা এমনকি প্রচারের আগেই জেনেছি এবং আমাদের প্রস্তুতি মোটামুটিভাবে ছিল যে আমরা কি করতে পারি এবং সেক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা যোগাযোগ করেছি প্রত্যেকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে কোনো গণমাধ্যম সেটি যেই হোক না কেন তাকে বন্ধ করে দেওয়াটা কোনো সমস্যার সমাধান নয় সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণেই আল জাজিরার পাশাপাশি দেশেও কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়নি বলে জানান মন্ত্রী কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা টানা ছুটিতে কক্সবাজার ভ্রমণে এসে চরম দুর্ভোগে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার পর্যটক শুক্রবারের মতো শনিবারও হোটেলে রুম না পেয়ে সৈকত ও বাসে রাজ্যাপন করছেন ২০ হাজারেরও বেশি পর্যটক আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল সারি সারি যাত্রীবাহী বাস দেখে মনে হবে কোনো বাস টার্মিনাল কিন্তু বাস টার্মিনাল নয় পর্যটন গল্পমার্ট টানা ছুটিতে দেশের নানা প্রান্ত থেকে বাস ভাড়া করে মানসিক প্রশান্তির জন্য কক্সবাজারে ছুটে আসেন পর্যটকরা
বেড়াতে আসা পর্যটকদের থাকার কথা হোটেলে, কিন্তু রুম না পেয়ে অনেক পর্যটক রাত্রি যাপন করেছেন এসব বাসের মধ্যেই। আবার অনেকেই রাত কাটিয়েছেন সৈকতেই। পর্যটকদের অভিযোগ, বেড়াতে এসে চরম দুর্ভোগে পড়ে সৈকত শহর ছাড়তে বাধ্য হচ্ছেন। তারা জবাইগুলো টাকা নিচ্ছে, তাদের যে ব্যবহার, তাদের যে ভাষা, এটা আমরা কাম্য করছিলাম না আর কি। বার্থডে মাছ থাকলে চাচ্ছে, কিন্তু আমাদেরকে একদিনের জন্য দিবে না। বাসে রাত কাটাতে হয়েছে মশার খামড়ে, বিচের মধ্যে বসেছিলাম। তবে হোটেল না পেয়ে বাসে রাত্রি যাপন করা পর্যটকদের নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানালেন পর্যটন গল্প মাঠের পরিচালক। তাদের দেখভালের জন্য আমরা খুব নিজেদের থেকে ব্যবস্থা করেছি। অবশ্য পর্যটক হয়রানি রোধে হোটেল মোটেল জোন, গাড়ি পার্কিং এলাকা কিংবা পর্যটন স্পটগুলোতে দেখা যায়নি প্রশাসনের কাউকে। আর ট্যুরিস্ট পুলিশের দাবি, পর্যটকদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। বিপুল সংখ্যক লোক সমাগম হয়, তখন কিছু বিচ্ছুতি ঘটে থাকে। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সমস্ত জায়গাগুলোকে নোটিশে নেওয়ার জন্য। 450 হোটেল মোটেল রিসোর্টে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে প্রায় 2 লক্ষাধিক পর্যটক, কিন্তু টানা ছুটিতে কক্সবাজারে এসেছে 4 লাখ পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে নানা আয়োজন শুরু হচ্ছে। এবারই প্রথম কলকাতায় 21 বইমেলা শিরোনামের 7 দিনের বইমেলা শুরু হচ্ছে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কলকাতার ছোট থেকে বড় রাস্তা, বাণিজ্যিক কিংবা আবাসিক এলাকা, ইংরেজি এবং হিন্দি ভাষায় লেখা সাইনবোর্ডে সয়লাব। শুধু তাই নয়, কলকাতাবাসীর বড় একটি অংশ বাংলায় কথা বলেন না, হিন্দি ইংরেজি তাদের মুখের ভাষা। ওপার বাংলা, এপার বাংলা, বাংলা সংস্কৃতি একটা নষ্ট হচ্ছে। বাঙালি ছাড়া এই ভাষা দিবস এর মানে অনেকে জানতে চায় না বা জানে না। এমন কঠিন বাস্তবতাকে মেনেই প্রতি বছর নিয়ম করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে কলকাতার বাংলা ভাষাপ্রেমী মানুষ সংগঠন। বিশ্বের অন্য দেশগুলোর মতো কলকাতার বাংলাদেশ উপদূতাবাসেও দিবসটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়ে থাকে। 21 ফেব্রুয়ারি সকালবেলা ফ্ল্যাগ হোয়েস্টিং এর পরে আমরা প্রভাত ফেরির আয়োজন করেছি, যেটি বরাবরের মতোই আমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার থেকে শুরু হয়ে আমাদের ডেপুটি হাই কমিশন কলকাতায় এসে শেষ হবে। 21 ফেব্রুয়ারি উপলক্ষে কলকাতায় শহীদ মিনারে মমতা সরকারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। কাতারের ওপর সৌদি জোটের অবরোধ প্রত্যাহারের 1.5 মাস পর সৌদি এবং কাতারের সীমান্ত দিয়ে আবারও চালু হলো আমদানি রফতানি কার্যক্রম। এর মাধ্যমে ব্যবসা বাণিজ্য প্রসার হওয়ায় সম্ভাবনা নতুন দ্বার খুলবে বলে আশাবাদী প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিনের রিপোর্ট। গত 4 জানুয়ারি দীর্ঘ 3.5 বছর পর কাতারের উপর সৌদি জোটের অবরোধের অবসান ঘটে। এরপর শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য খোলা ছিল দুদেশের সীমান্ত, তবে বাণিজ্যিকভাবে আমদানি রপ্তানির জন্য খুলে দেওয়া হয়েছে সীমান্তটি। এ সিদ্ধান্তের ফলে দুদেশের মধ্যে আবারও শুরু হয়েছে আমদানি এবং রফতানি কার্যক্রম। এতে করে ব্যবসা বাণিজ্য বাড়বে কয়েক গুণ, ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ নানা ক্ষেত্রে আশার আলো দেখছেন প্রবাসী ব্যবসায়ীরা। কাতারের এগেনস্টে অন্যান্য দেশের যে ব্লক এসে গেছে, এই ব্লকের কারণে আর ব্যবসাটা করা হয় নাই, আমরা ওইটা সাসপেন্ড করে রাখছি। তো এখন যেহেতু ব্লকটা উঠে গেছে, আশা করতেছি সামনের দিকে আমরা আবার নতুন করে চিন্তা ভাবনা করতেছি আমাদের ব্যবসাটা পুনরায় শুরু করার জন্য। কাতারের সাথে সৌদির সাথে এই বরাদ্দটা চালু হওয়ার হতে আমাদের 3 বছর ধরে উমরা ব্যবসা বন্ধ ছিল, ইনশাআল্লাহ শীঘ্রই উমরার কাজ শুরু হবে। সন্ত্রাসবাদী সমর্থন এবং অর্থায়নের অজুহাতে 2017 সালে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছিল সৌদি জোট। নিষেধাজ্ঞার কারণে কিছুটা স্থবির হয়ে পড়েছিল কাতারের অর্থনীতি, যার নেতিবাচক প্রভাব পড়েছিল প্রবাসী বাংলাদেশিদের উপর। ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষে আস্থা ভোটে উঠে যাওয়ার পরের দিনই নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করছে সাধারণ নাগরিকরা। তাদের অভিযোগ, নতুন সরকারও ইতালির বেকারদের জন্য কিছুই করছে না। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফাইভ স্টার মুভমেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনসির দল। এর ধারাবাহিকতায় পদত্যাগ করেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে।
এরপর ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাগিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সিনেটে 320 ভোটের মধ্যে তিনি 262 ভোট পেলেও ফাইভ স্টার মুভমেন্টের 15 সদস্য না ভোট দেন। আমি আশা করি আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব, খুব দ্রুতই স্বাস্থ্য এবং অর্থনীতি সংকট কাটাতে পারবো আমরা। একটি শক্তিশালী সরকার গঠন করাই আমার লক্ষ্য, সবার সাহায্য চাই আমরা। আমি বিশ্বাস করি সংকট মোকাবেলায় সবার সাহায্য পাবো। তবে নতুন প্রধানমন্ত্রী দ্রাগির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ নাগরিকরা। তাদের অভিযোগ, নতুন সরকার করোনার কারণে বেকার হওয়া মানুষের কথা ভাবছে না। ইতালিতে গত 73 বছরে 66টি সরকার গঠিত হয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। এক যুগেরও বেশি সময় ধরে পর্তুগালের টুরিস্ট শপ বা সুভিনিয়ার ব্যবসায় উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের। কিন্তু করোনার কারণে লোকসানের বোঝা বইতে না পেরে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। 90-এর দশক থেকে পর্তুগালে বাংলাদেশিদের বসবাস শুরু হলেও চলতি শতাব্দীর পর থেকেই বাড়তে থাকে সে সংখ্যা। সুপারশপ বা রেস্তোরাঁ শিল্পের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ে বাংলাদেশিদের। মূলত এসব প্রতিষ্ঠানে কাজ করেই পর্তুগালে বৈধতা পান অনেক বাংলাদেশি। টুরিস্ট শপগুলোতে সরবরাহ করা পণ্যের হোলসেল মার্কেট গেল এক যুগেরও বেশি সময় ধরে ছিল বাংলাদেশিদের দখলে। লকডাউনে গ্রোসারি সুপারশপ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকলেও বন্ধ ছিল গিফটের মতো আইটেমগুলোর দোকান। আর এ কারণে ক্ষতির মুখে ব্যবসা ছেড়ে পর্তুগাল ছেড়েছেন অনেক বাংলাদেশি। কোভিডের কারণে বাংলাদেশি বিজনেস, স্পেশালি টুরিস্ট খাতটা অনেক একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হয়েছে, এবং দু আঙুলা প্রায় অলমোস্ট 9-10 মান্থসের মতো বন্ধ হয়ে যাচ্ছে। এই প্যান্ডামিকের কারণে এই প্রতিষ্ঠানগুলি অনেকগুলি বন্ধ হয়ে গেছে এবং যাবে বা যাচ্ছে। এতে করে ভবিষ্যতে নতুন প্রজন্মের যারা আসছেন তাদের মধ্যে একটা আতঙ্ক আসলে তৈরি হচ্ছে এবং কর্মসংস্থান পাওয়ার ব্যাপারে। এছাড়াও পর্তুগালে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্রেক্সিটের আগে ব্যবসা গুটিয়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। সন্তানদের উন্নত শিক্ষার জন্য যুক্তরাজ্যই বাংলাদেশিদের জন্য প্রথম পছন্দ। দীর্ঘদিনের হাতে গড়া প্রতিষ্ঠান ছেড়ে দেওয়াতেই বোঝা যায় কতটা নাজুক পর্তুগালের পরিস্থিতি। তবে সামনের দিনগুলোতে এই পরিস্থিতি কাটিয়ে উঠাও যে কতটা কঠিন হবে সেটি নিয়েও রয়েছে উদ্বেগ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আয়ারল্যান্ডে সংক্রমণ এবং মৃত্যুর হার খানিকটা কমলেও এখনও নিয়ন্ত্রণের বাইরে। আর এ কারণে ঝুঁকি না নিয়ে চতুর্থ লকডাউন শেষ হওয়ার আগেই পঞ্চমবারের মতো লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আইরিশ সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডে বড়দিন ও নতুন বছর উপলক্ষে শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়ের কারণে করোনার সংক্রমণ বেড়েছিল কয়েক গুণ। পরিস্থিতি সামাল দিতে গেল 30 ডিসেম্বরে চতুর্থ লকডাউন দিতে বাধ্য হয় আইরিশ সরকার, যা আগামী 5 মার্চ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণের হার নিয়ন্ত্রণে না আসা এবং ব্রিটেন থেকে নতুন করোনার সংক্রমণে সতর্ক আয়ারল্যান্ড, আর তাই চতুর্থ লকডাউন শেষ হওয়ার আগেই আগামী এপ্রিলের শেষ পর্যন্ত পঞ্চম লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। সরকার সঠিক পথে এগোচ্ছে বলে মত প্রবাসী বাংলাদেশিদের। সংক্রমণের হার কমাতে সবাইকে আরো বেশি সতর্ক থাকার আহ্বান তাদের। নিজেও ও অন্যকে সুস্থ রাখতে আমাদেরকে আরো বেশি বেশি সতর্ক থাকতে হবে। গ্রীষ্মকাল আসার সাথে সাথে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা আইরিশ প্রবাসী বাংলাদেশিদের। আশা করছি আসন্ন জুলাই আগস্টে গ্রীষ্মকালীন ছুটিটা আমরা আবার সকলে একত্রিত হয়ে বেশ ভালোভাবে কাটাতে পারব। এদিকে আগামী মার্চ থেকে পর্যায়ক্রমে স্কুলগুলো খুলে দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন আয়ারল্যান্ডের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর লক্ষ্যমাত্রা 2030 পূরণ এবং উন্নত দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখতে বিমান সেনাদের আহ্বান জানিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেরনিয়াবাত। একই সঙ্গে তিনি জানান বিমানবাহিনীর বহরে আরও উন্নত প্রযুক্তির বিমান প্রয়োজন। বাংলাদেশ বিমান সেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে মেইনটেন্যান্স ট্রেনিং অ্যান্ড এক্সামিনেশন অর্গানাইজেশন হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বীকৃতি সনদ হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন বিমানবাহিনী প্রধান। শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় আয়োজিত অনুষ্ঠানে বেবি চকের চেয়ারম্যান
এয়ার ভাইস মার্শাল এ মহিদুর রহমান বলেন, বিমান সেনা প্রশিক্ষণ কেন্দ্রের এই স্বীকৃতি এবং এখানকার শিক্ষায় ভবিষ্যতে দেশের এভিয়েশন খাত বিদেশি প্রকৌশলী নির্ভরতা কাটিয়ে উঠতে ভূমিকা রাখবে। নিউজিল্যান্ড সফর শেষে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই শ্রীলঙ্কায় উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। করোনার জন্য সেখানে একই ভেন্যুতে দুটি টেস্ট খেলবে টাইগাররা, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে এর আগে সিরিজের কোয়ারেন্টিন বিধিনিষেধ নিয়ে নানা অনিশ্চয়তা থাকলেও এবার আর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন সিইও। অন্য দেশগুলোর মতোই নিয়ম মানতে হবে বাংলাদেশকেও। করোনার কারণে খেলা ছিল না এক বছর, মাঠের মানুষগুলোর সময় কেটেছে ঘরের ভেতর। করোনা পরিস্থিতি উত্তরে মাঠের লড়াই শুরু হতেই এখন আর বিশ্রাম পাচ্ছেন না ক্রিকেটাররা। একের পর এক সিরিজ করোনার ছে বাংলাদেশের দুয়ারে। চার দিন পর নিউজিল্যান্ড যাবে তামিম বাহিনী। সেখানে ওয়ানডে টি টোয়েন্টি খেলে ফিরতে না ফিরতেই লঙ্কা ভূমিতে উড়াল দিতে হবে তাদের। তবে সেখানের খেলাটা রঙিন পোশাকের নয়, আবারও দায়িত্ব নিতে হবে মুমিনুল হককে। খেলতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি থাকা দুটি টেস্ট ম্যাচ। প্রথাগতভাবে ম্যাচ দুটি আলাদা ভেন্যুতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এবার আর হচ্ছে না সেটা, এক জায়গাতেই শেষ করতে হবে পুরো কার্যক্রম। দুইটা টেস্ট ম্যাচ একটা ভেন্যুতেই হবে এবং আমরা আশা করছি এপ্রিলের 12-15 তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে। এর আগেও দুবার শ্রীলঙ্কা সফর নিয়ে আলোচনা হয়েছে বিসিবিতে, তবে প্রথমবার করোনার কারণে বাদ পড়ার পর পরের বার সব ভেস্তে গিয়েছিল কোয়ারেন্টিনের নিয়মকানুনের ফাঁদে পড়ে। কিন্তু এবার আর সেরকম হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাহী। শ্রীলঙ্কার কোভিড সিচুয়েশনটা আগের চেয়ে বেশ কিছু ডেভেলপ করেছে এবং ইতিমধ্যে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফর করে গেছে। আমাদেরকে যেটা বলা হয়েছে যে তাদেরকে যে ধরনের রেগুলেশনস বা যে ধরনের গাইডলাইন কমপ্লাই করতে হয়েছে আমাদের দলকেও সেরকমই করতে হবে। এদিকে করোনার কারণে এবার জমেনি টেস্ট চ্যাম্পিয়নশিপ, তাই নতুন করে আবারও পরিকল্পনা সাজানোর উদ্যোগ নেওয়ার কথা জানালেন বিসিবির প্রধান নির্বাহী। অন্যান্য মেম্বার কান্ট্রিজ যারা আছেন সবাই মিলে আমরা চেষ্টা করছি আগামী আরও কিছু বাড়তি সময়ের জন্য, সেটা আগামী 4 বছর বা 8 বছর হতে পারে 2023 পরে একটা এফটিপি ডেভেলপ করা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মহান শহীদ দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা। দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। এ ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।